যে এই মেয়েটি আপনার বোন না গার্লফ্রেন্ড সম্প্রতি দৃশ্য ধারণ শেষে সম্পাদনার টেবিলে নানজিবা খানের চলচ্চিত্র দা আনওয়ান্টেড টুইন মিষ্টি খোলা রাখলেই যদি বড় ও ছোট পর্দার ঝাঁক তারকা এই ডকু শর্ট ফিল্মে অভিনয় করেছেন আকাশ কোনা নানজিবার রচনা ও পরিচালনায় ডকু ফিল্মে অভিনয় করছেন দীপা খন্দকার ওয়াহিদা মল্লিক জলি ডক্টর এনামুল হক শাম সুমন সোহেল খান নওশাবা আহমেদ শান্তা রহমান এনি খান শিরিন আলম রাজু আলিমসহ অনেকেই শুনেছি এটা নাকি আমাদের সমাজ এখানে পুরুষ দেবতার মতো আর দেবতা তো নিষ্পাপ হয় ছবিতে এ কাজ করে খুশি অবশ্যই খুব ভালো লাগছে আর সবচেয়ে বিষয় হচ্ছে যে একজন অনেক বড় একটা পরীক্ষা এবং একটি ক্যারেক্টারের মাধ্যমে এতগুলো রূপে আসা তো এটাই একসময় মনে হচ্ছে নিজেকে লক্ষ্মী একসময় সংস্কৃতি একসময় শুনতে এই গল্পে দেখা গেছে অনেক সময় নারীকে মুরগির সাথে তুলনা করা হয়েছে অনেক সময় দেখা গেছে অবলা বলা হয়েছে আবার একইভাবে উমেন তুলে ধরা হয়েছে তো সব মিলিয়ে মিশ্র প্রতিজ্ঞাটা কি হতে পারে এটাই তো সমাজ এখন আগে যেটা ছিল একেবারেই অবলা ছিলাম আমরা এখন আমরা তো কথা বলতে শিখছি এবং কথা বলতে পারছি এবং আমরা আমাদের অধিকারের ব্যাপারে সচেতন হচ্ছি বলেই কিন্তু আমরা এখন বলতে পারছি যে আমাদেরকে মুরগি বলা যাবে না আমাকে শুধুই অবলা বলা যাবে না কারণ আমি বলতে পারি আমার বলার রাইট আছে তো এটা আসলে মিশ্র কোনো প্রতিক্রিয়া না এটা আলোর কথা এটা ক্যারেক্টারটা আসলে আমার পক্ষে খুব চ্যালেঞ্জিং ছিল স্পেশালি আনওয়ান্টেড টুইন এই গল্প থেকে আমি যেটা বুঝলাম যে গল্পটা সিরিয়াসলি আমার জন্য ছিল কোনো জানি না বাট আমি যতটুকু করেছি আমি খুব হ্যাপি স্পেশালি নানজিবা খান ইউর দ্য বেস্ট অ্যাজ অলওয়েজ এছাড়াও ছয় জেনারেশনের প্রতিনিধি হিসেবে দেখা যাবে আফসানা মিমি দিলারা জামান বন্যা মির্জা চিত্রনায়িকা ববি হক হোমাইরা হিমু ও আর জে তাজকে বড় হইলে হইবি সমাজ বলে শিয়াল মুরগি দেখলে খাবে এটাই স্বাভাবিক তাহলে কি মুরগিকে দমিয়ে রাখতে হবে কিন্তু আমি তো জানি দুষ্টুকে দমন করতে হয় প্রতিবারে আমারে ঠকাও জমজ পরিচয়হীন দুটি শিশু ও বয়সন্ধিকালের সত্য ঘটনা নিয়ে এর গল্প ছবিটির শেষটা তথাকথিত ছবির মতো না বরং পর্দায় বাস্তবতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নানজিবা আমরা অবশ্যই দর্শকদের ব্যাপারটাকে আমাদের মাথায় রেখে কাজ করতে হবে কিন্তু এই ক্যামেরার সামনে মিষ্টি মিষ্টি কথা বলা যে হ্যাঁ দর্শকরাই সব এটা আমার কাছে অযৌক্তিক মনে হয় কারণ একটা দর্শক কখনোই সব রকম ছবি নিজে নিতে পারে না এবং একটা পরিচালকও কিন্তু সব ক্যাটাগরির জন্য আসলে দর্শক বানাতে মানে পিক করতে পারে না আমি আমার জায়গা থেকে আই হ্যাভ গিভেন মাই হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু পুল আউট দ্য সোশ্যাল ব্যারিয়ার দ্যাট ইউ হ্যাভ দ্যিক থিং দ্যাট শুড বি শোয়েন অন দ্য স্ক্রিন এখন বাকিটুকু আসলে মানুষের যদি ইচ্ছা হয় তারা দেখবে নানজিবা জানান শেষে বিষয়টি ডকু আসাদুজ্জামান নূর শিক্ষামন্ত্রী দীপু মনি আইসিটি প্রতিমন্ত্রী জুন আহমেদ পলক এভারেস্ট বিজয়ী নিষাদ মজুমদার এবং অস্ট্রেলিয়া ভিয়েতনাম নেপাল ভুটান সহ মোট এগারোটি দেশের নাগরিকদের মতামত দেখা যাবে সম্পাদনা শেষে খুব দ্রুত তথ্যচিত্রটি দর্শকদের সামনে আসবে বলে জানিয়েছেন নানজিবা সাব্বির সামি মুহিত সময় সংবাদ